কুম সালাম ওরমতুল্লাহ বারাকাত আপনার প্রশ্নটি হচ্ছে যে লাহাল কেউ যদি নাকি ফরে তাইলে তার নিরানব্বইটি রোগের শেফা সত্তরটি কষ্ট দূর হবে এবং একটা হচ্ছে যে তার দারিদ্রতা দূর হবে বা এই বিষয়ের কথাগুলো কোনোটাই সৈহাদিস ভিত্তিক নয় আর সইহাদিসে লাহাউলআ কুয়েতল্লা বিল্লাহর অসংখ্য ফজলতের কথা উল্লেখ আছে আবু মুসারদুল্লাহ থেকে একটা হাদিস এক পর্যায়ে রাসপুল সাল্লাহ আলহি বলেন যে লাহাউল্লা কুয়াতেল্লাহ বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের অনেকগুলো ভান্ডার থেকে অন্যতম একটা ভাণ্ডার তাইলে এই লাহ বিল্লা বিল্লাহ আমরা তত বেশি বুঝতে পারবো আমরা জান্নাতের যে ভান্ডারের অধিকার হব হাদিসটি বোখারি মুসলিমের মধ্যে আছে আবুদারা জেলা তাল থেকে হাদিস আছে যে তিনি বলেন নবী হসুম আমাকে বলেন আমি কি তোমাকে জান্নাতের ভান্ডারগুলোর থেকে একটা ভান্ডারের সন্ধান দেব না তখন আমি আমি বললাম যে হে আল্লাহ রসুল আপনি আমাকে অবশ্য দেন তখন তিনি বললেন লাহউ লাউলা বিল্লাহ এটাও মুস্তদে আহমদ ইবনে মাজা সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আসে সহি কাইস বিন সাদ বিন ওবাদা থেকে বর্ণিত যে তার পিতা তাকে নবী সাল্লাহ সাল্লামের খ্যাত মতো জন্য দিলেন তখন তিনি বলেন যে আমি সালাত পড়তেছিলাম নবী সাম আমার ফার্সে দিয়ে গেলেন তো আমাকে রাসুদ সাল আলু ইশারা করে বললেন আমি কি তোমাকে জান্নাতের অনেকগুলো দরজা থেকে একটা দরজার সন্ধান দিব না তখন আমি বললাম কুলতু বালা আমাকে অবশ্যই সন্ধান দেন তখন বললেন লা হাওলা বিল্লাহ অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাতে যে বিজিত সহিহ সূত্রে বর্ণনা করা আছে এছাড়া বোখারের একটা বর্ণনা ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন মান তাররা মিনাল লাইল যে ব্যক্তি রাত্রে ঘুম থেকে হঠাৎ জাগ্রত হয় সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লহুল লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি আলহামদুলিল্লাহ বলে ইাহিল্লাহ হোকবার এরপর ফলে হাউলা কুয়াতে এতটুকু পড়ার ফলে সুম্মা কাল আল্লাহ মা ফিরলি আল্লাহর কাছে দোবা করি আমাকে ক্ষমা করেন আরও দা আথবা আল্লাটে দোয়া করে উস্তু জি বালাহু তাহলে তার দোয়া কবুল করা হবে তাই কবিল এর ফলে যদি যদি নাকি সে উঠে উঁজু করে সালা তাদে করে তার সালাত কবুল করা হবে তাই কত বড় ফজিলত এটা বুকের মধ্যে বর্ণনা করা আছে এছাড়া আনাসবিন মালিক্লাহ তারা থেকে হাদিস বর্ণিত যে রাসুল সালাম বলেন যে ব্যক্তি ঘর থেকে বাইরে হওয়ার সময় ফুটবে বিসমিল্লাহ ইউলা হা উল্লাহ পত্লা বিল্লাহ তখন বলা হবে ইউ কলাহ কুফি ওয়া বুকেই তা ও তানা হা আনহস বলা হবে যথেষ্ট করে দেওয়া হয়েছে তোমাকে তোমাকে হেফাজত করে দেওয়া হয়েছে তার থেকে শয়তান দূর হয়ে যাবে এটাও তিরিমিজিতে সহি হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়া আরও একটা হাদিস যেটা তিরমিজিতে হাসান সূত্রে বর্ণিত ইবনে আমার দিল্লা তাল থেকে তিনি আলাইহি রাসু শসুর মেশাদ করেন মা আলাল আরদি আহাদুন ইয়া কুলু জমিনে যে কোনো ব্যক্তি ইল্লা বিল্লাহ ইল্লা কুফিরাত আনহু খাতায়াহু তার গুনা কি করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে ওয়ালাউ কানাতিল্লা বাহারা যদিও নাকি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তাহলে এগুলো হচ্ছে যে লাহউল আলকাল লাহ আলু বিহার সহি ফজিলত আল্লাহ তালা আমাদেরকে এই সকল হাদিসের উপর আমল করে ধন্যবাদ তভিদান করুন আশা করি বিষয় বুঝতে পারছেন বাকি আল্লাহ আলাম সালাম উলাইকুম রহমত আল্লাহ